नमस्कार आदाब, আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন প্রতিদিনের মতো এনকে ডিজিটাল। আমরা কথা দিয়েছিলাম কালকে যে আপনাদেরকে দেখাবো উত্তরপ্রদেশের জঙ্গলরাজ। হ্যাঁ, আজকে সেই জঙ্গলরাজ দেখাবো। কি ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে আপনারা সকলেই কমবেশি জানেন। কৃষকেরা আন্দোলন করছিলেন, তাদেরকে পেছন থেকে গাড়ি নিয়ে এসে তাদেরকে পিষে মারা হলো। চারজন কৃষক মারা গেলেন, চারজন শোনা যাচ্ছে বিজেপি সমর্থক মারা গেলেন, একজন সাংবাদিক মারা গেলেন। যে কোনো মৃত্যুই দুঃখজনক, কৃষক মৃত্যু যতটা দুঃখজনক বিজেপির কর্মী এবং সাংবাদিকের মৃত্যু ততটাই দুঃখজনক, কোনো মৃত্যুই কাম্য না। কিন্তু কেন ঘটলো এই ঘটনা? ঘটলো এই কারণে, কেশব মৌর্যর বাড়ি, উত্তরপ্রদেশের সভাপতি কেশব মৌর্যর বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আমাদের মন্ত্রীর পুত্র, তিনি যাচ্ছিলেন। তিনি যেতে যেতে তিনি যে যাবেন যে রাস্তা দিয়ে, সে রাস্তায় কৃষকরা আন্দোলন করছিলেন, পছন্দ হলো না তার, পিষে মেরে দিয়ে চলে গেলেন মন্ত্রীর পুত্র। এবং শোনা যাচ্ছে তিনি এখন নেপালে পৌঁছে গিয়েছেন, নেপাল থেকে অন্য কোনো দেশে চলে যাবেন, মানে আমাদের দেশের পুলিশের নাগালের বাইরে চলে যাবেন। তিনি নেপালে গেলেন কি করে? যার নামে অভিযোগ, খুনের অভিযোগ, খুনের মামলা করা হয়েছে, তিনি কি করে নেপালে পৌঁছে যান? উত্তরপ্রদেশ পুলিশ সেফ প্যাসেজ দিয়ে তাকে নেপালে পৌঁছে দিয়েছে বলে খবর আমরা সূত্রের মারফত জানতে পেরেছি। উত্তরপ্রদেশ পুলিশ তাকে পৌঁছে দিয়েছে নেপালে। ভাবুন কোন দেশে আছি আমরা। এইবার মন্ত্রীমশাই বারবার বলছে যে না, আমার ছেলে তো সেখানে ছিল না, তোমরা ফোনের কল লিস্ট চেক করো, ফোনের টাওয়ার লোকেশন চেক করো। এত এক্সপ্লানেশন কেন? কেন এত অজুহাত? আমরা শুনতে চাইনি। যার নামে অভিযোগ হয়েছে তিনি আগে গ্রেফতার হবেন, তারপরে জিজ্ঞাসাবাদ চলবে, তারপরে তো আসল কথা বেরোবে, এটাই তো সিস্টেম। কিন্তু না, যেহেতু মন্ত্রী এবং বিজেপির মন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী, তাই তাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা। কিন্তু আমাদের কাছে একটি ভিডিও চলে এসেছে। ভিডিওতে কি দেখা যাচ্ছে আপনারা নিজেই দেখবেন, কিন্তু আমি একটু বলে দিই কারণ ভাষাটা হিন্দি আছে। সেখানে একজন পুলিশ অফিসার, সেই যে কনভয়, যে কনভয় পিছে দিয়ে গিয়েছিল কৃষকদেরকে, সেই কনভয়ের একটি গাড়িতে এক বিজেপি সমর্থক ছিলেন, তাকে শেষমেশ পুলিশ ধরে ফেলে এবং পুলিশ ধরে ফেলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং জিজ্ঞাসাবাদ করার পর কি তথ্য উঠে আসে সেটা কিন্তু পরিষ্কার এই ভিডিওতে দেখা যাচ্ছে। আপনারা কোথাও পাবেন না এই ভিডিওটি। এই ভিডিওটি এক্সক্লুসিভলি আমাদের কাছে এসেছে এবং এই ভিডিওতে পরিষ্কার বলছেন যে সেখানে কারা কারা ছিলেন, কি উদ্দেশ্যে গেছেন। আসুন দেখে নিন আগে সেই ভিডিওটি। मिर्जी चौपकार जो यहाँ कैसे आए थे? मैं भैया अंकित दास। कौन है भैया? अंकित दास के भतीजे हैं। अंकित दास, अखिलेश दास के? अच्छा, लखनऊ वाले जी। वो यहाँ आए थे जी, उन्हीं की गाड़ी थी जी, फॉर्चुनर थी। वो गाड़ी में थे वो जी? तुम भी थे उसी गाड़ी में? कितने लोग थे उस गाड़ी में? गाड़ी में 5 लोग थे। कौन सी गाड़ी थी? फॉर्चुनर थी। गाड़ी नंबर? 0036। 0036। किस कलर की थी फॉर्चुनर? ब्लैक कलर। ब्लैक कलर की फॉर्चुनर में थे, उनका नाम था अंकित दास। आगे एक और गाड़ी थी, वो दूसरी किसकी थी? वो मैं नहीं मालूम। क्यों? उसके बारे में नहीं मालूम। वो भी तो साथ में ही होगी। मुझे उसके बारे में नहीं मालूम। क्या हुआ इतना बता दो। बस मैं उनके साथ में लेकर पड़े का काम करता हूँ। तुम आगे बैठे थे पीछे बैठे? पीछे बैठा हुआ था। क्या हुआ अचानक ही बताओ। भैया वो आगे से थार सबके ऊपर चढ़ाती हुई जा रही थी, हम पीछे वो बैठे हुए थे, पीछे वाली फॉर्चुनर भी थी। फॉर्चुनर भी थी, फॉर्चुनर पे भगा रही। तुम्हारे साथ ही होगी गाड़ी थार भी? तुम्हारे साथ ही थी ना? आगे वाली थी। अरे भाई, तुम्हारी आगे गाड़ी थी फॉर्चुनर? आगे थार किसके साथ थी इतना बता दो। थार तो भैया के साथ थी। थार उन्हीं के साथ थी ना? उनको मालूम है किसकी थार है? वो सब उन्हीं के लोग थे ना? দেখ লেন আপনারা, যে মানে একজনকে ধরা হয়েছে তার মুখ থেকে কথা। এবার সেই এই ভিডিও মানে ডিলিট হয়ে যাবে, এই ভিডিও মুছে ফেলা হবে, এই তথ্য গোপন করা হবে, আমরা সবই জানি। উত্তরপ্রদেশের পুলিশ শোনা যাচ্ছে সেফ প্যাসেজ দিয়ে তাকে গার্ড করে নেপালে পৌঁছে দিয়েছে। এবার নেপাল থেকে তিনি ফুরুত করে কোন দেশে চলে যাবেন কেউ জানে না। কেস ধামাচাপা পড়ে যাবে। এই চার কৃষক, চার বিজেপি কর্মী এবং একজন সংবাদকর্মী, তাদের মৃত্যুটা কিন্তু মানে বিচারের কাছে নীরবে নিভৃতে কাটবে। এবং বিচারের দীর্ঘসূত্রিতা আপনারা জানেন, দীর্ঘদিন ধরে বিচার চলবে। এই মন্ত্রীপুত্রকে খুঁজে পাওয়া যাবে না। মন্ত্রী বারবার সাফাই দেবেন,
এবং মন্ত্রীর কথাই আমাদের টিভি চ্যানেলগুলো বারবার দেখাবে, যেন তার কথাই বেদবাক্য, তিনি অমৃত বাণী দিচ্ছেন যে না তার পুত্র সেখানে ছিল না, তার মোবাইল টাওয়ার চেক করো। আরে মোবাইল তো বাড়িতে রেখেও এই কাজ করা যায়, একটা লোকের তো চারখানা মোবাইল থাকতেই পারে, একটি মোবাইল বাড়িতে রেখে দিয়ে বাকি দুটি তিনটি মোবাইল নিয়ে তো বেরোতেই পারেন। এইসব ধোকা কাকে দিচ্ছেন মন্ত্রী মশাই? পুলিশ কি এসব জানে না? আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ সাংবাদিক, আমরা বুঝতে পারি, আর পুলিশ এসব বুঝতে পারে না? এটা বিশ্বাসযোগ্য? আসলে এই কেসটা ধামাচাপা দেওয়া হবে আগামী মানে কয়েকদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশের নির্বাচন। এই নির্বাচনে কৃষক হত্যা যাতে ইস্যু না হয় তার জন্য কৃষক দরদি সেজে গেল যোগী আদিত্যনাথ। যে কৃষকদেরকে আন্দোলন করতে দিচ্ছেন না, যে কৃষকদেরকে উচ্ছেদ করছেন, সেই কৃষকদের জন্যই 45 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেন। বেঁচে থাকতে যে মানুষগুলোকে 5 টাকার উপকার করলেন না, মরে যাওয়ার পর ধামাচাপা দেওয়ার জন্য 45 লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা করে চাকরি, জীবনের দাম কি এইটুকুই? একটা চাকরি আর 45 লাখ টাকা? যোগী আদিত্যনাথ কি কৃষকদের মানে মূল্য এইটুকুই ভাবেন? আমরা জানি না, কিন্তু এটুকু জানি যে উত্তরপ্রদেশে যে নারকীয় ঘটনা ঘটে চলেছে, হাতরাসের ঘটনা আপনারা দেখেছেন সবাই, একটি অল্প বয়সী মেয়েকে ধরতে, তিনি আমার কন্যা সমা, তার থেকেও ছোট, সেই রকম একটি মেয়েকে প্রথমে ধর্ষণ করা হলো, তার শিরদাঁড়ার হাড় ভেঙে দেওয়া হলো মেরে, তারপরেও ধর্ষণকারীরা যখন দেখলো যে এই মেয়েটি গিয়ে পুলিশের কাছে জবানবন্দি দিতে পারে, তার জিভ কেটে দেওয়া হলো, পরবর্তীকালে মেয়েটির শেষ একটি জবানবন্দি দিয়েও গেলেন ওই কাটা জিভ অবস্থাতে, তারপরে মেয়েটি মারা গেল। এবং মেয়েটি মারা যাওয়ার পর তার পরিবারকে দেহ দিল না পুলিশ, মৃতার দেহ তার পরিবারের লোক পেল না, পুলিশ তার বাড়ির সামনে গিয়ে রাতের অন্ধকারে কেরোসিন ঢেলে পুড়িয়ে দিল, যেটা হিন্দু শাস্ত্র মতে একেবারেই বেআইনি, মানে অশাস্ত্রীয় ব্যাপার। কোন রাজ্যে বাস করছি? উত্তরপ্রদেশের জঙ্গল রাজ নিয়ে বলতে গেলে উন্নাও আসে, উন্নাওয়ের ঘটনা আপনারা সকলে জানেন, যদিও সেই বিজেপি নেতা এখন জেলে আছেন, কিন্তু একটা ধর্ষিতার পরিবারকে পুরো শেষ করে দিলেন তিনি, পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিলেন। জেলে কেন থাকবেন? এনার তো বিচার এক্ষুনি হয়ে এক্ষুনি ফাঁসি হওয়া উচিত, কিন্তু না, জেলে তিনি থাকবেন। কোন জেলে থাকবেন? উত্তরপ্রদেশে জেলে থাকবেন। উত্তরপ্রদেশের সরকার কার? বিজেপির। তিনি কোন দলের নেতা? বিজেপির। তিনি তো জেলে রসে বসে আরামে থাকবেনই, এটা আমরা জানি, তার জেলে থাকাও যা, 5-star হোটেলে থাকাও তাই। কেন এই দীর্ঘসূত্রিতা? এই ধরনের কেসে কেন পরের দিন শুনানি হয়ে পরের দিনই সাজা ঘোষণা হবে না? দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত ছিল, কিন্তু না, আমাদের দেশে সেই রকম নিয়মকানুন নেই, এখানে বাদানুবাদ চলবে, সব কিছু চলবে, তারপরে একদিন দেখা যাবে যে তার 8-10 বছর হয়ে গেছে, তারপরে আর 1-2 বছর জেল খেটে তিনি বেরিয়ে আসবেন। এই তো হয় আমাদের দেশে বিচার প্রক্রিয়া, এত দীর্ঘসূত্রিতা আছে, এত দীর্ঘসূত্রিতা যার কোনো সীমা সংখ্যা নেই। বলা হয় যে বিচারপতি কম, আইনজীবী কম, মামলার সংখ্যা বেশি, তাহলে একটা মামলা একদিনে ধরে একদিনে শেষ করে দেওয়া যায়, একদিনে গোটা শুনানি করা যায়, এই সাক্ষ্য প্রমাণ, সেই সাক্ষ্য প্রমাণ, অনেক সাক্ষ্য প্রমাণ দিনের পর দিন আসতে থাকে, কখনো আইনজীবীরা অনুপস্থিত থাকেন ইচ্ছাকৃতভাবে যাতে আর একটা ডেট পাওয়া যায়, এই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আর কতদিন? এক্ষেত্রেও তাই হবে। আপনারা দেখলেন এক বাহুবলীকে ধরতে গিয়ে পুলিশ তাকে এনকাউন্টার করে মেরেই দিল, মানে এখানে কোনো শাসন নেই, উত্তরপ্রদেশে কোনো সুশাসন বলে যে জিনিস সে তো নেই, উল্টে এখানে জঙ্গলে রাজত্ব চলছে, এখানে ছেলে মেয়ে পাশাপাশি রাস্তায় হাঁটতে পারে না, পার্কে বসতে পারে না, সিনেমা দেখতে যেতে পারে না, তাহলে অ্যান্টি রোমিও স্কোয়াড তাদের পিটিয়ে মেরে ফেলে। আপনারা দেখেছেন যে ফ্রিজে কি মাংস আছে, 1 লাখের কথা আপনাদের বলছি, 1 লাখের ফ্রিজে কি মাংস আছে, সেই মাংস গোমাংস কি না সেইটার উপর ধারণার বশবর্তী হয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। ভাবুন কোথায় আছে উত্তরপ্রদেশের গোরখপুরে, আমি নিজে যেখানে যোগী আদিত্যনাথের কেন্দ্র এবং যোগী আদিত্যনাথের মঠ, যে গোরখপুর মঠ, সেই মঠ আমি দেখেছি, আমি যা তথ্য প্রমাণ পেয়েছি বা আমি যা শুনেছি,
সূত্র মারফত অনেক কিছু শুনেছি, আমরা এটা জেনেছি ওই মঠ থেকে অনেক বেআইনি কাজকর্ম করতেন যোগী আদিত্যনাথ, এবং শুধু তাই না আফিম পাচার করতেন নেপালে, এরকমও খবর আছে। এই নিয়ে কিন্তু মিডিয়া উচ্চবাচ্য করে না। আমরা ছোট মিডিয়া, সামান্য একটা ইউটিউব চ্যানেল, আমরা আমাদের মতন করে প্রতিবাদ করি এবং আমাদের তার জন্য নানা রকম গাল মন্দ অনেক কিছু শুনতে হয়। আমরা প্রধানমন্ত্রী অপদার্থ এরকম একটি অনুষ্ঠান করেছিলাম, তাতে অশ্রাব্য গালাগাল, মানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তো ছেড়ে দিন, আমার পরিবার শুদ্ধ নিয়ে টানাটানি হচ্ছে। তো যাই হোক, এইগুলো শিক্ষা অশিক্ষার পরিচয় দেয়, সেগুলো কিছু মনে করি না, কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করছি, আমরা আমাদের মতন করে প্রতিবাদ করে যাব। যদি আমাদের আবার কলকাতা টিভির মতন নোটিশ আসে যে কেন তোমাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হবে না, তার কারণ দর্শাও, আমরা কারণ দর্শাবো। যদি বন্ধও করে দেন, এটা জেনে রাখুন, এই যে আমাদের 1.5 লক্ষ সাবস্ক্রাইবার এবং 2.5 কোটি প্রায় দর্শক, এরা কিন্তু আমাদের ছেড়ে যাবেন না। আমরা আরও একটা নতুন চ্যানেল করব, সঙ্গে সঙ্গে তারা জুড়ে যাবেন, আপনি আটকাতে পারবেন না। সংবাদ মাধ্যমের এভাবে কণ্ঠরোধ করা যাবে না। আপনি কত চ্যানেল বন্ধ করবেন? প্রতিদিন একটা নতুন চ্যানেল লঞ্চ করব, আর প্রতিদিন এই 1.5 লক্ষ মানুষ প্রতিদিন ছুটে আসবেন, এই 2 কোটি মানুষ যে দর্শক, তারা প্রতিদিন ছুটে আসবেন, কারণ আমরা সত্যিটা বলতে ভয় পাই না, আর আপনাদের চোখ রাঙানির কাছেও কিন্তু আমরা মাথা নিচু করব না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।